ঘন্টার পর ঘন্টা মমতা ব্যানার্জির সাথে আমার দিনের পর দিন কথা হয়েছে, ঘন্টার পর ঘন্টা, ইয়েস ঘন্টার পর ঘন্টা। আমাকে আলাদা করে নিজের ফোন নাম্বার দিয়েছে যে আপনি মদনের কাছ থেকে ফোন নাম্বার নেবেন না, আপনি অন্যর কাছ থেকে নেবেন না, আমার নতুন নাম্বার চেঞ্জ হয়েছে, ডাইরেক্ট ফোন করবেন। অন্তত 100 দিন ফোনে কথা হয়েছে মমতা ব্যানার্জির সাথে। আমার ওই দিন ডেট বলুক, নাও সি ইজ এ পুলিশ মিনিস্টার, ডেট বলুক, মমতা ব্যানার্জিকে আমি ধমকাচ্ছি, থ্রেট করছি, আই অ্যাম রেডি টু গো টু দ্য প্রিজন। আমি বলছি মমতা ব্যানার্জিকে আমার ওপেন চ্যালেঞ্জ, শি ইজ এ লায়ার অফ এ ডিফারেন্ট টাইপ। একটা চিফ মিনিস্টার যদি এত মিথ্যেবাদী হয়, হাউ শি ক্যান রান দ্য স্টেট? নাইদার শি ক্যান রান দ্য স্টেট নট শি ক্যান রান দ্য পার্টি। পার্টি ধ্বংস হবে, তার সমস্ত সিমটম দেখা যাচ্ছে। আপনার পার্টি ভালো হবে, আপনার উইশফুল থিঙ্কিং। এখন আমাকে বলতে হয় তৃণমূলের কোন নেতা, কোন মন্ত্রী কোন বাড়িতে মিটিং করছে, তৃণমূলের কোন 7 জন এমপি কোন বাড়িতে মিটিং করছে, এটা এখন আজকে সেটা থাক। কিন্তু আমি আপনাকে বলছি ওই যে কথাটা বলেছি, মমতা ব্যানার্জি ইজ দ্য লায়াবিলিটি, নাও ইজ দ্য লায়াবিলিটি। আমাকে একটা বড় মাপের নেতা বলেছিল, ওয়েট ফর 2 ইয়ার্স। এবং আরেকজন নেতা বলেছিল, এরপরে রাইটার্সের মারামারি হবে। আমি যা সেটা হলো, কিন্তু কিন্তু দেখুন, একটার পর একটা আপনাদের বিরুদ্ধে যেভাবে পুলিশ প্রশাসনের দিক থেকে অভিযোগ আসছে, সিআইডি আপনাকে ডেকেছে, বুদ্ধবাবুকে নন্দীগ্রামে জেরা করার জন্য রাজ্য সরকার চাইছে, একদম কোর্টে দাঁড়িয়ে বলেছে, সুজন চক্রবর্তী সারদা মামলা, যে সারদা মামলা আপনারা আকাশ বাতাস ধ্বনিত করে উঠে করছিলেন, যে সমস্ত আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় দুটো জনসভায় বলেছেন, আমরা দেখলাম যে চিট ফান্ডের নাটের গুরু এই শব্দবন্দ ব্যবহার করেছেন সিপিএম দল, এবং সুজন চক্রবর্তীকে আজকে ডেকে পাঠানো হয়েছে সারদা কানেকশনের জন্য। তো এই এইগুলো আপনার প্রচারে অসুবিধা হবে না, যে গৌতম দেব বুদ্ধ সুজন চক্রবর্তী? ব্যাড কালচার পশ্চিমবাংলার রাজনৈতিক সংস্কৃতি না, কিন্তু আমরা গভর্নমেন্টে ফিরে আসলে এটা করব না, এই জিনিস করব না। আপনি বলছেন এগুলো মিথ্যে অভিযোগ আপনাদের ফ্রেম করা হচ্ছে? নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তাই নেই, কোনো দুশ্চিন্তা নেই। একটা কোনো তিলকে তো তাল বানাবে, এটা তিলই নেই। কিন্তু মমতা ব্যানার্জি যেটা করছে সেটা হচ্ছে পশ্চিমবাংলার পলিটিক্সে যেটা ছিল না, এই যে নোংরামোটা করছে, ইট উইল বি এক্সপোজড, ওর আরও ক্ষতি হবে, ওর আরও সর্বনাশ হবে। এই যে আমাকে আজকে সিআইডি অফিসে নিয়ে গেল, আমাকে একটা ইংলিশ চ্যানেল বললো, এটা কি আপনাদের অ্যাডভান্টেজ হলো না মমতা, না আপনি বিচার করুন, এটা কি ওর অ্যাডভান্টেজ হলো আমাকে সিআইডির ওখানে ডেকে নিয়ে গিয়ে? না, আপনার ভাবমূর্তি, আপনার এই সাদা ধুতি পাঞ্জাবিতে কালির ছিটে যে আবাসন কেলেঙ্কারি, রাজনৈতিকভাবে বলা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে নিঃসন্দেহে প্রচারে নিয়ে আসবে তৃণমূল কংগ্রেস। আমার কাল মিটিং, পরশু মিটিং, আপনি আপনার লোককে খবর পাঠাবেন, তাতে লোক কম হয় কিনা দেখবেন, বুদ্ধদার মিটিংয়ে লোক কম হয় কিনা দেখবেন, বিমানদার মিটিংয়ে লোক কম হয় কিনা দেখবেন। সুজন চক্রবর্তী সারদার সাথে যুক্ত, মুকুল্লাকে ডাকার টাইম পাচ্ছে না, সিঞ্জয় বোসকে ডাকার টাইম পাচ্ছে না, কুণালের নাম নেই, সুজনের নাম ঢুকলো। আর এইসব ছেলে মানুষই যদি বেশি দিন করতে শুরু করে, তাহলে প্রোটেস্টটা প্রোটেস্টে থাকবে না, কি হবে, প্রোটেস্টটা প্রতিরোধে যাবে, প্রতিরোধে যাবে। আমরা ওয়েট, আমরা টাইম দিচ্ছি। মাস্টার, আমরা সবটা জেনে শুনে একটা লোককে, একটা চড় মারার লোক না মজিদ মাস্টার, আপনি আপনার সোর্সে খোঁজ দেবেন, হোয়াট ইয়ার্স ডান, এতগুলো খুনের মামলা, এখন মামলা একটা নেই, হোয়াট ইয়ার্স ডান, যেভাবে নেতৃত্ব দেওয়া হয়েছে, সে একটা মাটি, সে ডিস্ট্রিক্ট কমিটিরও মেম্বার ছিল না, ময়দানে লড়েছে, ইনস্ট্রাকশন ওয়াজ রং। গৌতম দেব, এইভাবে শুদ্ধিকরণ হয়, এ তো বাংলা সিনেমা শেষে হয় একমাত্র, যে আগে খারাপ ছিল তবে ভালো হয়ে গেল, আগে খারাপ মুখগুলো তো পাল্টালেন না একই লোক, আপনি বলছেন শুদ্ধিকরণ হয়ে গেছে, তারা ভালো হয়ে গেছে। এইটা যে একটা প্রকাশ্য মিটিংয়ে বলা, নির্বাচনী বিশ্লেষণে আমরা বলছি 16টা বিধানসভায় 17টা বিধানসভায় যেভাবে ভোট হয়েছে, সেভাবে ভোট না হলেও পারত, যে ওপেন ডকুমেন্ট ইলেকশন অ্যানালিসিসে, পার্টির মধ্যে আমরা কিছু লোককে তাড়াচ্ছি, আমি কালকেও সন্দেশকারীদের বলে আসলাম,
কিন্তু এটা আগে সতর্ক হলেন না গৌতম দা, যখন অনিল বসু ফার্স্ট বয় হলেন 5 লক্ষ ভোটে, নন্দরানী দল, শোনা যায় বুদ্ধদেব ভট্টাচার্য বিড়ম্বনায় পড়েছিলেন যে এতগুলো এত ভোট কি করে একজন প্রার্থী পায়। সেই আরামবাগে আজ প্রার্থী দিতে পারছেন না। তৃণমূল কংগ্রেস বলতেই পারে যে ওরা যেটা করেছে আমরা হুবহু তাই করছি, ওদের এত আপত্তি কেন? এবার আমাদের সময় এসেছে। বি কনসিডারেট ইন দ্য সেন্স, আমি বলছি উইদাউট বিইং সিম্প্যাথেটিক টুয়ার্ডস সিপিআইএম, আফটার অল দিস ইজ এ পার্টি অফ সাম হিউম্যান বিইংস। 34 বছর, আপনি সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, রাজ্য সরকার, এমপি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, কলেজ, স্কুল, কোঅপারেটিভ, ক্লাব, মোরাললেস অল পাওয়ার স্ট্রাকচার। আমি বলছি পার্টিটার নাম সিপিএম বলে আজকে টিকে আছে কিছু তাড়িয়েও, কিন্তু আমি রিয়েলি বলছি দিস ইজ অলসো বিগ কোয়েশ্চেন বিফোর দ্য সোশ্যাল সায়েন্টিস্ট অ্যান্ড পলিটিক্যাল সায়েন্টিস্ট, পলিটিক্যাল লিডার্স। আমাকে বিজেপির নেতারা বলেছিলেন, বিমানদা ছিলেন একটা নর্থ ইস্টের একটা এয়ারপোর্টে, যে আমরা বিজেপি থেকে, আরএসএস থেকে, আপনারা জানেন না, সঙ্গমিত্র গৌতম এমপি ছিল কানপুরের, মাথায় গান্ধী টুপি পরে বললো, একমাত্র গান্ধী টুপি পরি বিজেপিতে আমি, উনি বলছিলেন যে আপনি জানেন না আমরা বিজেপি থেকে 10 জনের টিম বেঙ্গলে পাঠিয়েছিলাম 1 মাসের জন্য, 20 বছর 22 বছর, তখন ওই রকম টাইম হয়েছে, 20 বছর 22 বছর একটা সরকারে থাকা পার্টি ধ্বংস না হয়ে ভোট বাড়াচ্ছে কী করে? হোয়াট ইজ দ্য সিক্রেট? সে তো হলো, আপনি বিজেপির সার্টিফিকেটের কথা বলছেন, বিজেপির বিস্ময়ের কথা বলছেন, আমি সেদিকে যাচ্ছি না, আমি আরেকটা দিকে যাচ্ছি। আমি বলছি এই যে ভয়ের কথা, কাজটা খুব সোজা না, কাজটা খুব সোজা না, হ্যাঁ, ভয়ের কথা। মমতা বন্দ্যোপাধ্যায় এই চ্যানেলে স্টুডিওতে বসে বলেছেন যে আপনি তাকে নাকি থ্রেট করেছেন, একেবারে এইটা আমার প্রশ্ন ছিল, একেবারে থ্রেট শব্দ, ভয়ের কথা বলছেন। আপনি যদি খোদ বিরোধী নেত্রীকে থ্রেট করতে পারেন তো আপনার দলের লোকেরা থ্রেট করবে, সাধারণ মানুষকে মারবে, এটাই তো স্বাভাবিক। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন আমরা দেখি। রাজারহাটে বিল্ডিং করেছে সব, জল নেই, ড্রেনেজ নেই, কেন নেই? বিদ্যুৎ নেই, কেন ফটকাবাজি করেছে, কেন চিটিংবাজি করেছে? আমি চিটারদের সাথে যাই না। আর হঠাৎ মনে পড়লো, এই ভদ্রলোক কি আপনারা যে বড় বড় কথা বলেন, সিঙ্গুরে একটা মিটিং করতে গেছে, আমাকে একদিন ফোন করেছে, আমি সেদিন থেকে ফোন ধরি না, আপনারা জেনে রাখুন। ফোন করে আমায় বলছে ওইখানেই মিটিং করতে হবে, কেন? ওই বুদ্ধদেব বাবু যখন আমি নন্দন ডেকেছিল কথা বলতে, মানে যখন ওই সিঙ্গুরের আন্দোলন নিয়ে উনি ফোনটা করতেন বুদ্ধবাবুর হয়ে, তখন উনি একদিন ফোন করে আমায় বলছেন কলকাতা তথ্য কেন্দ্রে, হ্যাঁ, তারপরে একদিন ফোন করেছে। আমি ভেবেছি হয়তো কোনো ইনফরমেশন আছে সিঙ্গুর নিয়ে, আমাদের আলোচনা অনুযায়ী কিছু দাঁড়াবেন। ফোনটা ধরেছি, তখন আমায় বলছে আপনার হয়তো কাল মিটিং আছে, হ্যাঁ, তো বলছে ওইখানে কিন্তু মিটিং করতে দেওয়া হবে না, মানে তখন বলছে না শুনুন আমরা যেটা বলবো সেটাই করতে হবে, আমরা কেন? তখন বলছে কংগ্রেসকে তো আমরা যা বলি তাই শুনে, আমরা শুনুন আমি কিন্তু কংগ্রেস দল করি না, আমি তৃণমূল কংগ্রেস করি, সরি, আপনি অন্য দলকে কীভাবে ম্যানেজ করেন এটা আমায় করবার চেষ্টা করবেন না। সেদিন থেকে আমার সাথে কথা বলবো কেন? উনি ফোনে প্রায় আমায় থ্রেট করছিলেন, গৌতম দেব, ইয়েস অফকোর্স, আমি বলিনি ভদ্রতা করে, কেন বলতে যাবো এসব ছোটোখাটো কথা, আপনি আজ তুললেন বলে বললাম, নাহলে বলতাম না, এরকম অনেক ঘটনা আছে যে আমি বলি না, আমি আমি সৌজন্যতা মেনটেন করি বলে বলি না। আপনি টেলিফোনে যোগাযোগ রাখতেন, শি ইজ এ বর্ন লায়ার, আমি বলছি এখানে দাঁড়িয়ে বিএসএনএল কে বলে, শি ইজ এ চিফ মিনিস্টার, সে সেই দিনের টেলিফোন আমার কাছে আছে, সেই টেলিফোন ট্রান্সক্রিপ্ট বের করুক, আই উইল কুইট পলিটিক্স ফ্রম টুমরো, বর্ন লায়ার। একটা বিজেপির নেতাকে আপনি বলতে শুনছেন মমতার বিরুদ্ধে? মমতাকে আপনি কখনো শুনবেন অরুণ জেটলির বিরুদ্ধে, সুষমা স্বরাজের বিরুদ্ধে, আদবানির বিরুদ্ধে কোনো কথা বলতে? সুতরাং পোস্ট ইলেকট্রাল অ্যাডজাস্টমেন্ট ইজ এ মাস্ট। সেই জন্য আমাদের মেইন টার্গেট হচ্ছে, কারণ আসলে পঞ্চায়েত ইলেকশনটা ওভারশ্যাডোড বাই দ্য ইম্পেন্ডিং লোকসভা ইলেকশন। পঞ্চায়েত নির্বাচন আপনারা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় চান না, তিনি তো চান, সেটা দেখাই যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে আগামী 2 তারিখ, আগামী সোমবার অবশ্য হাইকোর্টের নির্বাচন কমিশন যাবেন বাহিনী ইত্যাদি নিয়ে, কিন্তু অ্যাজ অফ নাও তো উনি প্রচার করছেন নির্বাচন হচ্ছে এমনটাই মনে হচ্ছে। সেটা মমতা ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করছে, আমি আপনাকে এখনও বলছি, কিন্তু এটা ঠিক হাইকোর্ট বলে একটা বিষয়বস্তু ঢুকে গেছে, কারণ নির্বাচন না হলে হাইকোর্টের উপর কিছুটা ওনার্স চাপবে,
নির্বাচন কমিশন বলে একটা বিষয়বস্তু আছে, নির্বাচন করা তার কাজ। ভারত সরকারের ইনডাইরেক্টলি কিছু ইন্টারভেনশনের সুযোগ আছে, যেটা ইলেকশন হচ্ছে না পুলিশের জন্য। কিন্তু মমতা, আমার কাছে যা রিপোর্ট, তাতে মমতা এই ইলেকশন লোকসভার পরে হোক এইটা চায়, পঞ্চায়েত ইলেকশন লোকসভার পরে হোক। কেন, তাতে লাভ কী, তার রাজনৈতিক লাভ কী? 17 জেলা পরিষদের মধ্যে মমতা যদি 9 যেতে, 9 হলে মেজরিটি হয়, তাতে মমতার পোষাবে না। মমতা 9 জিতলো জেলা পরিষদ, আমরা আর কংগ্রেস 8 জিতলাম, আমরা ধরুন 6 জিতলাম বা 7 জিতলাম, কংগ্রেস 1 জিতলো, এতে মমতার পোষাবে না। পোষাবে না মানে কি বলছেন আপনি? বার্গেন, জাতীয় স্তরে বার্গেনিং পাওয়ারের কথা, জাতীয় স্তরে রাজ্য স্তরেও ইট ট্যান্টামাউন্টস যে মমতা আর বামপন্থীরা সমান সমান হয়ে গেছে। ওকে 17 মধ্যে 13-14 পেতে হবে, পেতেই হবে, তা নাহলে লোকসভার ভোটে দাঁড়াতে পারবে না। 13-14 পেতে হবে, কোনো অঙ্কে, কোনো পুলিশ, কোনো গোয়েন্দা, কোনো সিআইডি মমতাকে বোঝাতে পারবে না। আজকে গৌতম দা, আজকে এই 11 আগে 2 ভোট, ভোট হলে মমতা বন্দ্যোপাধ্যায় কটা পাবেন? এর এর আগে কিন্তু সংখ্যা মেলানোর খুব একটা সুইতিহাস আপনার নেই, আপনার কথা খুব একটা মেলে না। আমি বলছি মমতা ব্যানার্জি 13-14 যেটা চাইছেন সেটা পাবেন না। কটা পাবেন মানে সেটা বলার স্টেজ আপনি ধরুন, আমাদের 11 আর 5 জেলা আমাদের, চোখ বুঝে আপনাকে আজকে বলে যেতে পারতাম, এটা যদি 2 আগে হতো, চোখ বুঝে বলতাম এই 5 আগে লিখে রাখুন, আগে জিতে গেছে, জিতে বসে আছে বর্ধমান, বীরভূম। সে তো 2011 আগে আপনি এরকম চোখ বুঝে কথা বললেন, কিছু মিলল না। শুনুন, সেটা সেটা হয়েছে, যা হয়েছে সেটা মেলেনি। মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া 5 জেলা সবচাইতে বেশি ভোট আমাদের দানবীয় আক্রমণের সামনে, 5 জেলাই সবচাইতে বেশি আনকনটেস্টেড হয়েছে এখানে, তা সত্ত্বেও তারা দাঁতে দাঁত চেপে লড়ছে। মমতা ব্যানার্জি, আমি এক নেতাকে জানি, তিনি এক জায়গায় মন্তব্য করেছেন, দিল্লির পুলিশ এসে যদি ভোট দেখে, ওভারসি করে, একটা জেলার নাম করে বলেছেন যে 20-25% সিট আমরা পাবো না তৃণমূল, আর যদি দিল্লি না আসে। জেলা পরিষদের 15 আনকনটেস্টেড, 15 তৃণমূল কংগ্রেস জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতা। তা আনকনটেস্টেড সিপিএম কোথায় জিতেছে? না, আপনাদের সময় আপনারা অনেকগুলো, আমি আজকেই ফিগারটা দেখছিলাম, প্রায় কাছাকাছি, কয়েক 6 ডিফারেন্স। 2003 11% জিতেছিলেন, 3 আপনার ছিল 6,800, এবার হয়েছে 6,270। আমি তো পরশু মিটিং করলাম, এই থিওরি তো বলে যে সিপিএমও যা ছিল এখন তৃণমূল কংগ্রেস এসে একেবারে একই কাজ। পরশু মিটিং করলাম শাসন ওই চত্বরের কর্মীদের দিয়ে বেলেঘাটায়, আমি শুনে রেখে দিন, আপনারা যা করেছিলেন বামফ্রন্টের আমলে ঠিক করেননি, বললেন আপনারা এখানকার সিপিএম, আমার পাশে বসে মজিদ মাস্টার, অন্য নেতার নেপাল দেব ভট্টাচার্য, হল সমেত লোক গিজ গিজ করছে, আপনারা যা করেছিলেন আমাকে এটা বুঝতে বলবেন? একটা গ্রাম আছে যে গ্রামেতে সিপিএম 70 লোক থাকতে পারে, 30 লোক কংগ্রেস নেই, তাহলে একটা লোক ভোটে দাঁড়াতে পারে না? আমাদের পার্টির ইলেকশন ম্যানিফেস্টো আপনি জোগাড় করুন, আপনার কাছে আছে হয়তো, ইলেকশন 5 পরে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা পাশে মজিদ মাস্টারের কোনো কাউন্টার পার্টকে নিয়ে এমনই বলবেন। কিন্তু আমি বলছি যে পাশে তো সেই মজিদ মাস্টারই, তাহলে আর শুদ্ধিকরণ কি হলো? আমরা মজিদ মাস্টার আমি কালো সন্দেশখালী মিটিংয়ে বলে আসলাম, এই যে নতুন পঞ্চায়েত আমাদের হবে, আপনারা যেতান, রাজ্য সরকারে মমতা থাক, ওকে একটা ওয়ার্নিং দিন যে তোমাকে 2008 আঁচল ভরে ভোট দিয়েছি, 2009 লোকসভায় আঁচল ভরে ভোট দিয়েছি, 2010 কলকাতা সমেত মিউনিসিপ্যালিটি তোমার হাতে তুলে দিয়েছি, 2011 রাজ্য তুলে দিয়েছি, 4 ভোটে তোমাকে আঁচল ভরে ভোট দিয়েছি, ইন লিউ অফ দ্যাট তুমি আমাদের কী দিচ্ছ? কিন্তু এখনও তুমি 3 থাকবে, তোমাকে একটা ওয়ার্নিং দিলাম এই ভোটে, সতর্ক বলে। আর সিপিএমকে
যে সিপিএম এর হাতে পঞ্চায়েত জেলা পরিষদ, মমতার হাতে রাজ্য সরকার, লেট দেয়ার বি এ ফেয়ার কম্পিটিশন। এবং সিপিএম পরিবর্তন হয়েছে কিনা আমি পাবলিকলি বললাম, আজ থেকে ছ মাস বাদে লোকসভার ভোট, আট মাস বাদে লোকসভার ভোট, সিপিএম নিজেকে চেঞ্জ করেছে কিনা, মমতাকে ওয়ার্নিং দেওয়া, সিপিএমকে টেস্ট করা অ্যান্ড ফেয়ার কম্পিটিশন করা, ফাইন, চান্স দিন, দেখবেন, ফাইন, আমার পাল্টেছে কিনা দেখবেন। আপনি দুটো জায়গা বলছেন, একটা হচ্ছে তৃণমূল সরকারের ব্যর্থতা, তাদের ব্যবহার, কার্যকলাপ ইত্যাদি, একটা হচ্ছে আপনাদের শুদ্ধিকরণ, তৃতীয় বা সব থেকে বড় অংশটা বলছেন না গৌতম দা, যেটা মনে হয় আপনার সব থেকে উৎসাহিত হওয়ার কারণ, সব থেকে বেশি অক্সিজেন পাওয়ার কারণ, সেটা হচ্ছে যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের জোট ভেঙে যাওয়া। না, কংগ্রেসের সাথে আজকে যদি এই জোটটা হয়ে যায় তাহলে আপনার এই উৎসাহ এবং এই রাজনীতিতে কে চাইবে যে সব দল এক জায়গায় হোক? কংগ্রেস চায়, বিজেপি চায়, এটা নতুন কিছু কথা না। আর কংগ্রেস আর তৃণমূল যদি এক হয় আপনি ঠেকাতে পারবেন? আমি ঠেকাতে পারবো? আগামী দিন তৃণমূল আর বিজেপি এক জায়গায় হলে আমি কী করতে পারি? সুতরাং কংগ্রেস আর বিজেপি এক জায়গায় নেই, দ্যাট ইজ, এবং কংগ্রেস আর বিজেপি এক জায়গায় থেকেছে আমরা জিতেছি তো, কংগ্রেস আর তৃণমূল এক জায়গায় থেকেছে আমরা জিতেছি তো, না সেটা আমি বলছি না। তৃণমূল বিজেপি একসঙ্গে হলে আপনাদের তো একটা লাভ আছে যে সংখ্যালঘু ভোটটা এই রাজ্যে একটা বড় অংশ সেটা আপনাদের দিকে যেতে পারে, সেই সেই স্বপ্ন আপনারা দেখতে পারেন। যদি সহজে সেটা হয় তো সংখ্যাগুরু ভোট তো সংখ্যাগুরু, যেটা মোদি টার্গেট করেছে, মোদিকে সামনে আনা তো সংখ্যালঘু ভোট, সংখ্যালঘুদের ভোটের উপর যারা ডিপেন্ডেন্ট সেই পার্টিগুলো সরে যাবে, জেনেও তো মোদিকে টার্গেট করছে অন দ্য বেসিস অফ হোয়াট ক্যালকুলেশন? আই বদার লিটল ফর দ্য মুসলিম ভোটস, আই বদার লিটল ফর দ্য নীতিশ কুমার, আই বদার লিটল ফর দ্য আদার পার্টিস, হোয়াট ডু ইউ বদার? আই বদার দ্য গোবলয়, সর্দার বল্লভভাই প্যাটেলের পর নিউ আয়রন ম্যান ইন দ্য নিউ সেঞ্চুরি, গুজরাট মডেল অফ ডেভেলপমেন্ট, ভয় পায় না, মুসলমানকে তোয়াজ করে না, পাকিস্তানের সাথে চোখে চোখ রেখে কথা বলবে, দরকার হলে পাকিস্তানের চোখ তুলে নেবে, এইরকম একটা শক্ত প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের পরে মোদি। সো হোল হিন্দি বলয়, এটা ওদের প্রচার না আপনি বলছেন? ওদের প্রচার। আচ্ছা, হোল হিন্দি বলয় গোবলয় ইজ দ্যার টার্গেট, বেঙ্গল তার টার্গেট না, বাংলা থেকে একটা এমএলএ নেই এখান থেকে বিজেপি এমপি আশা করে না, কেরালায় একটা এমএলএ নেই বিজেপি এমপি আশা করে না, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, না সেই জন্য আপনি কি হাওড়াটা রিলেট করবেন যে সেই জন্য একটা সিট ছেড়ে দেয়া প্রার্থীকে নাম ঘোষণা করে দেয়াল লিখনের পরে উইথড্র করা, এটা একটা জেস্চার? কালকে মমতা ফোন করেছে আদবানিকে, আপনার কাগজেই তো বেরিয়েছে, কালকে ফোন করেছে আদবানিকে যে নীতিশের সাথে ঝগড়াটা মিটিয়ে নিন, ওয়াক আউট করা, বাইপাস করে দিয়েছে। তো মমতার অপশানটা কি? ইলেকশনের আগে সে বিজেপির কার্ড ফেলবে না, পোস্ট ইলেকটোরাল অ্যাডজাস্টমেন্ট হবে। বর্ষার মধ্যে দুটো এক না গৌতম দাস, সিম্প্যাথি ফর সিপিএম, আপনার কি মনে হয় যে এটা কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায় বা আজকে যে বিদ্বজ্জনেরা পথে নেবেছেন বা গতকাল নেবেছেন বা এখনও নামেননি কিন্তু স্টুডিওতে আলাপচারিতা করতে করতে, যারা কোনোভাবে কখনও সিপিএম সমর্থক তো ননি, তীব্র ভাষায় নন্দীগ্রাম পরবর্তী সময়, সিঙ্গুর পরবর্তী সময় আপনাদের আক্রমণ করেছেন, মনে করেছেন, ঘোষণা করেছেন যে আপনাদের ক্ষমতা থেকে সরে যাওয়া দরকার, মিরাতুন নাহার, সমীর রাইচ, তারা প্রকাশ্যে কালকে এই স্টুডিওতে বসে বলছেন যে না বামফ্রন্টিক এতটা খারাপ ছিল না, কি ভাষায় তারা বলেছেন আমরা একবার দেখে নেব। বহুদিন থেকেই ওই যৌক্তিক সমালোচনা করতে করি এবং এটাই আমার চারিত্রিক বৈশিষ্ট্য বোধহয়, তো আমি সেরকম বহুদিন থেকে করেছি, কিন্তু গত সরকারের সময়ে কখনোই কোথাও কোনো অবমাননা বা অপমানিত হইনি, কখনো কোনো অসম্মানের সম্মুখীন হইনি, স্বীকার করতেই হবে যত রকম কাণ্ডই তারা ঘটান না কেন। কিন্তু এই সরকারের সময়ে এইখানে এই তোমাদের এখানে এই আসার জন্যই মূলত এবং সেটা বলাও হয়েছে, দুটি চিঠি আমি পেয়েছি আর পাইনি, দুটি চিঠির পরে বন্ধ হয়ে গেছে জানি না কিভাবে, অকুচ্ছ কুৎসিত ভাষায় লেখা চিঠি এবং সিপিএম এর না পরিষ্কার সিপিএম এর দালাল বলে ওদের বলেছে মাওবাদী, ওই টুম্পা মৌসুমীদের বলেছে মাওবাদী, আমাকে বলা হয়েছে সিপিএম এর দালাল, এবং তার থেকেও বড় কথা যেমন কুকুর তেমন মুগুর, অর্থাৎ আমি কুকুর এবং এই চিঠিগুলো মুগুরের কাজ করবে। কি অদ্ভুত ভাবে আমরা যখন নেতাই গেলাম
তখন ওনারা কি অ্যাপ্রিসিয়েট করলেন, আমরা এখন নেতাই গেলাম। এবং তৎকালীন যারা ক্ষমতায় ছিলেন, আমার এখনো গৌতম দেবের সেই উক্তিটি মনে আছে যে এই সমস্ত বিদ্যুজন তৈরি হয় কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে, আজকে উনি সেটা বলছেন। এবং একদম দিদির সাথে একমত আমি, আমরা তৎকালীন গভর্নমেন্টকে এত সমালোচনা করেছি কিন্তু প্রকাশ্যে এভাবে এই ধরনের চিঠি বা এই ধরনের হুঙ্কার আমরা কিন্তু পাইনি। গৌতম দা, এই যে আপনি এটাকে সার্টিফিকেট বলুন, এটা তাদের উপলব্ধি বলুন, এটা কি কোথাও একটা বামফ্রন্টের পালে বা সিপিআইএমের পালে একটা হাওয়া দিচ্ছে? না, এরা তো ধরুন খানিকটা বিচক্ষণ ব্যক্তি, মানে স্পেশাল, তাদের যথেষ্ট কৃতি মানুষ তাদের পেশায়। আমি সেটা বলতে চাচ্ছি, আমি বলছি সাধারণ মানুষের ব্যাপারে, আমি সিপিএমের আগে অ্যাজ এ স্টুডেন্ট অফ সোশ্যাল সায়েন্স, অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, আমার একটা পাবলিক ওপিনিয়ন সম্পর্কে আমি দুই এক জায়গায় বলেছি। একটা সার্কিট আছে, সেই সার্কিটটা ঘুরছে। নাম্বার ওয়ান, সিপিএম দস্যু, সিপিএম তাড়াও, তৃণমূল আনো, সাংঘাতিক পার্টি, সার্কিট ওয়ান, নাম্বার ওয়ান। নাম্বার টু, এ তো সিপিএম আর তৃণমূল প্রায় এক, এ তো দেখতে পাচ্ছি একই রকম। নাম্বার থ্রি, এর চাইতে তো সিপিএম এত খারাপ ছিল না, নাম্বার থ্রি। নাম্বার ফোর, সার্কিট কমপ্লিট, সিপিএমকে ফিরিয়ে আনো। এই যে সার্কিটটা, পাবলিক ওপিনিয়নের সার্কিটটা, এইটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ক্ষমতা থেকে সরে গিয়েও আপনাদের ক্ষমতার প্রতি লোভ যায়নি, ভাবছেন যে এক্ষুনি ফেরত আসবো। আজকেও বলেছেন এই আসানসোল এখনো তিন বছর মমতা ব্যানার্জি চালান, আমরা ওকে সাহায্য করব। কিন্তু আমি বলছি এটাতে ক্রেডিট, তিন বছর মানে ষোলোতে ক্ষমতা ব্যাক করছেন? না না, তিন বছর চালাক আগে, মমতা ব্যানার্জি এখনো তিন বছর চালান, কিন্তু উনি চালাবেন কি চালাবেন না সেটা ওনার ব্যাপার, পারবেন কি না। কিন্তু এই যে সার্কিটটা, এটা আমি একটা সার্কিট বললাম, কিন্তু এটা স্পিড ডিপেন্ডস অন টু ফ্যাক্টার্স। নাম্বার ওয়ান, মমতা যদি গভর্ন করে, আমি এইখানেই আসবো গৌতম দা, এইখানে আমার দুটো প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে আপনি যে লাভ বলছেন, সার্কিট বলছেন, এই সব ব্যাখ্যাগুলো কি সিপিএম বসে থাকবে এবং বসে থাকাটা, ইনঅ্যাক্টিভ থাকাটা, সেটা তাদের ডিভিডেন্ড দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কথা অনুযায়ী এত ভুল ভ্রান্তি করছেন যে মানুষ বীতশ্রদ্ধ হয়ে ক্রুদ্ধ হয়ে কিংবা শুনলেন না, আমি দুটো ফ্যাক্টর বলেছিলাম। হ্যাঁ, একটা ফ্যাক্টর হচ্ছে নন গভর্নেন্স, মিসগভর্নেন্স অফ দ্য গভর্নমেন্ট, যদি হয় তাহলে এটা এক্সপিডাইট করে এই সার্কিটটা। নাম্বার টু হচ্ছে পজিটিভ ইন্টারভেনশন, কারেক্টিভ মেজার্স অফ দ্য সিপিআইএম, আমাদের পাল্টাতে হবে। মানুষ এত তাড়াতাড়ি ভুলে যাবেন যেখানে যেখানে তাদের আপত্তি ছিল, যেখানে যেখানে সিপিএম এর প্রতি ক্রোধ ছিল, আমাদের পাল্টাতে হবে, আমাদের পাল্টাতে হবে, আমরা পাল্টাচ্ছি। আজকেই এইমাত্র আমার কাছে এলো, এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাধ জগতের ভাষায় কথা বলছেন। আমি সেটা বলছি না, আমি বলছি ব্যারিস্টার অজিত পাঁজা, আই উইল শো ইউ অন রেকর্ড, হি ইজ দ্য ফার্স্ট ম্যান ইন ওয়েস্ট বেঙ্গল হু ইউজেস দ্য টার্ম দ্যাট মমতা ইজ এ সিজিওফ্রেনিক পেশেন্ট। এবং আমি আপনাকে বলছি, আপনি বলছেন গ্রেটেস্ট লাইবিলিটি, কিন্তু এরপরও আপনারা তো ভেবেছিলেন হাওড়ার উপনির্বাচন জিতবেন, মমতা জিতে দেখিয়ে দিলেন যে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শেষ দিন তিন দিন প্রচারে আপনি তো উপরের খবর ভেতরের খবর দুটোই রাখেন, ডু ইউ রিয়েলি ফিল যে তৃণমূলের মহল ইনক্লুডিং মমতা ব্যানার্জি হাওড়ায় জিতেছে মনে করে? বিজেপি ধার করা ভোট আর বালি উত্তরপাড়ার ওই ঘটনা, 184,000 না 86,000 ডিফারেন্স, 26,000 নেমে আসা, এইটা মমতা ব্যানার্জি জয় মনে করছে? কিন্তু একা লড়ে কংগ্রেসের ভোটটা যোগ করুন, যোগ করলে 96,000 যোগ করলেও হয় না। এবং কংগ্রেস 2009 সঙ্গে তুলনা করুন, কংগ্রেসের ভোট যোগ করবেন কেন? লোকসভা নির্বাচন কংগ্রেসের ভোট যোগ করবেন কেন? কংগ্রেস মমতার সাথে নেই, আগে জোটে লড়েছিলেন, জোট তো এখন নেই। আপনি এই যে ফিগারটা দিলেন 186,000, এ তো জোটে, তাতেও তো 186,000 না, 1,00,000, 1,26,000।
কংগ্রেসের ভোটটা যদি মমতার সাথে ধরেন তো 126,000 হয়, 186 থেকে আমি তা বলছিলাম, আমি বলছি তিনটে বাই ইলেকশন, দুটোতে হারলেন, একটাতে থার্ড হলেন না ফাইনে। কিন্তু আমি একটা অন্য জায়গা থেকে আসছি, সেটা হচ্ছে ধরুন আজকে এই কলকাতার রাজপথে যারা 14 নভেম্বর 2007 মিছিলকে ঐতিহাসিক মিছিল বলেন, নাগরিক সমাজ রাস্তায় নেমেছিল, নিঃসন্দেহে তাদের মানতেই হবে, সেটা পছন্দ হোক বা না হোক, যে আজকের মিছিলটা ঐতিহাসিক মিছিল, এত মানুষ, তাহলে তো দেখা যাচ্ছে যে নাগরিক সমাজ, শঙ্খবাবুরা, শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেন, এদের আহ্বানে মানুষ পথে বেরোয়, তাহলে সাধারণ মানুষেরা সিপিএমকেও দরকার নেই, তৃণমূলকেও দরকার নেই। এর থেকে এই কনক্লুশন করাটা, এটা একটা প্রতিবাদের ভাষা হিসাবে তারা দলমত নির্বিশেষে মানুষ বেরিয়েছেন, এটা তো দুঃখ পাওয়ার কিছু নেই না। এটা তো একদম স্পষ্ট শাসকদের বিরুদ্ধেই ছিল এই মিছিল, সুতরাং আপনাদের আনন্দ পাওয়ার কারণ আছে কিনা সেটা জানতে চাইছি। আমি নিজে গতকাল যে সন্দেশখালিতে মিটিং করলাম, আর আজকে আমার 2-3টে মিটিং নষ্ট করলো এই সিআইডি, আমি এই 5-7 দিনে যা মিটিং করেছি, সেই মিটিংয়ের লোক এক জায়গায় করলে, আমি সেই মিটিংয়ের লোক এক জায়গায় করলে আজকের মিটিংয়ের মতো হবে, তাতে আমি অন্য কিছু বলতে চাচ্ছি না। আমি যাবো বনগাঁয়ে মমতা যে মাঠে মিটিং করেছে সে মাঠে মিটিং করতে, 24 তারিখ দুটো মিটিং করবো বনগাঁয়ে, একটা বাগদা, একটা বনগাঁয়ে, একটা গাইঘাটায়। তো 3টে মিটিংয়ে যে লোক হবে, 3টে মিটিংয়ে একটা সাবডিভিশনে, 3টে ব্লকে, শহর বাদ, আমি বলছি সেই 3টে মিটিংয়ের লোক যদি কলকাতায় এনে ফেলি, অত তা শুরু থাকবে শিয়ালদায়, শেষ থাকবে ধর্মতলায়, শুধু লোকের ব্যাপারটা। কিন্তু প্রথমটা ভিড় হলেই ভোট হবে, সামনে পঞ্চায়েত নির্বাচন, এতগুলো আসনে আপনারা প্রার্থী দিতে পারলেন না, ভিড় ইজ ইকুয়াল টু ভোট তো সবসময় নয়, আমি যদি ধরেও নিই সেটা খানিকটা ঠিকই, সেটা আমরা নিজেরাও মনে করি। তাহলে তো 2001-এর নির্বাচনেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হতো মমতা বন্দ্যোপাধ্যায়, মমতারও ভিড় হতো, আমাদের বিধানসভা মিটিংয়েও ভিড় হয়েছে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে এইটা যে আমরা এখন সরকারের বাইরে, এবং নানান কারণে আপনিও বুঝতে পারছেন সিপিএমের প্রতি সিম্প্যাথেটিক না হয়েও এটা বোঝা যায় যে সত্যি সত্যি পার্টি হিসেবে সিপিএম একটু বেশি আক্রান্ত হচ্ছে, অন্যরাও আক্রান্ত হচ্ছে, সত্যি সত্যি আমাদের অনেক লোক মারা যাচ্ছে, আহত হচ্ছে, পার্টি অফিস পুড়িয়ে দিচ্ছে, এই অবস্থায় সিপিএম করা, সিপিএমের হয়ে দাঁড়ানো, সিপিএমের হয়ে প্রচার করা, এটা ইটসেলফ একটা চ্যালেঞ্জিং কাজ এখন গ্রামে, রিমোট ভিলেজে, সেইটা করার পর যারা মিটিংয়ে আসছে, আর 34 বছরের সরকারি দল সিপিএম, বুঝতে পারছেন চিফ মিনিস্টার, থানা পুলিশ আমরা কন্ট্রোল করি, সেই মিটিংয়ে সিপিএমের আশা, দুটোর মধ্যে কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে। কালকে সন্দেশখালির যে মিটিং, নদী পার হয়ে যে মিটিং, সেখানে সকালবেলাতে মেরেছে আমাদের জেলেখালিতে, 2 জন মার খেয়েছে, 2টো বাড়ি ভেঙেছে, সেইখানেতে 7,000-8,000 কর্মী বসে পড়া রোদ্দুরের মধ্যে মাঠে, জনসভা না সেটা, অথবা আমি হিমলগঞ্জে যে মিটিং করলাম প্রচণ্ড আজকেই, এইমাত্র আমার কাছে এলো এই মুহূর্তে, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাধ জগতের ভাষায় কথা বলছেন। আমি সেটা বলছি না, আমি বলছি ব্যারিস্টার অজিত পাঁজা, আই উইল শো ইউ অন রেকর্ড, হি ইজ দ্য ফার্স্ট ম্যান ইন ওয়েস্ট বেঙ্গল হু ইউজেস দ্য টার্ম দ্যাট মমতা ইজ এ সিজিওফ্রেনিক পেশেন্ট, এবং আমি আপনাকে বলছি, আপনি বলছেন গ্রেটেস্ট লাইবিলিটি, কিন্তু এরপরও আপনারা তো ভেবেছিলেন হাওড়ার উপনির্বাচন জিতবেন, মমতা জিতে দেখিয়ে দিলেন যে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, শেষ দিন 3 দিন প্রচারে ঝড় তুললেন। আপনি তো উপরের খবর ভেতরের খবর দুটোই রাখেন, ডু ইউ রিয়েলি ফিল যে তৃণমূলের মহল ইনক্লুডিং মমতা ব্যানার্জি হাওড়ায় জিতেছে মনে করে? বিজেপি ধার করা ভোট আর বালি উত্তরপাড়ার ওই ঘটনা, 184,000 না 86,000 ডিফারেন্স, 26,000 নেমে আসা,
এইটা মমতা ব্যানার্জি জয় মনে করছে, কিন্তু একা লড়ে কংগ্রেসের ভোটটা যোগ করুন, যোগ করলে 96,000 যোগ করলেও হয় না, এবং কংগ্রেস 2009 এর সঙ্গে তুলনা করুন, কংগ্রেসের ভোট যোগ করবেন কেন, লোকসভা নির্বাচন কংগ্রেসের ভোট যোগ করবেন কেন, কংগ্রেস মমতার সাথে নেই, আগে জোটে লড়েছিলেন, জোট তো এখন নেই, আপনি এই যে ফিগারটা দিলেন 186,000 তো জোটে, তাতেও তো 186,000 না, 1,26,000 কংগ্রেসের ভোটটা যদি মমতার সাথে ধরেন তো 1,26,000 হয়, 1,86,000 থেকে আমি তা বলছিলাম যে তিনটে বাই ইলেকশন দুটোতে হারলেন, থার্ড হলেন না ফাইন, কিন্তু আমি একটা অন্য জায়গা থেকে আসছি, সেটা হচ্ছে ধরুন আজকে এই কলকাতার রাজপথে যারা 14 নভেম্বর 2007 মিছিলকে ঐতিহাসিক মিছিল বলেন, নাগরিক সমাজ রাস্তায় নেমেছিল, নিঃসন্দেহে তাদের মানতেই হবে, সেটা পছন্দ হোক বা না হোক, যে আজকের মিছিলটা ঐতিহাসিক মিছিল, এত মানুষ, তাহলে তো দেখা যাচ্ছে যে নাগরিক সমাজ, শঙ্খবাবুরা, শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেন, এদের আহ্বানে মানুষ পথে বেরোয়, তাহলে সাধারণ মানুষের আর সিপিএমকেও দরকার নেই, তৃণমূলকেও দরকার নেই, এ থেকে এই কনক্লুশন করাটা, এটা একটা প্রতিবাদের ভাষা হিসাবে তারা দলমত নির্বিশেষে মানুষ বেরিয়েছেন, এটা তো দুঃখ পাওয়ার কিছু নেই না, এটা তো একদম স্পষ্ট শাসকদের বিরুদ্ধেই ছিল এই মিছিল, সুতরাং আপনাদের আনন্দ পাওয়ার কারণ আছে কিনা সেটা জানতে চাইছি। আমি নিজে গতকাল যে সন্দেশখালীতে মিটিং করলাম, আর আজকে আমার 2-3 মিটিং নষ্ট করলো এই সিআইডি, আমি এই 5-7 দিনে যা মিটিং করেছি, সেই মিটিংয়ের লোক এক জায়গায় করলে, আমি সেই মিটিংয়ের লোক এক জায়গায় করলে আজকের মিটিংয়ের মতো হবে, তাতে আমি অন্য কিছু বলতে চাচ্ছি না, আমি যাবো বনগাঁয়ে মমতা যে মাঠে মিটিং করেছে সে মাঠে মিটিং করতে, 24 তারিখ দুটো মিটিং করবো বনগাঁয়ে, একটা বাগদা, একটা বনগাঁয়ে, একটা গাইঘাটায়, তো 3 মিটিংয়ে যে লোক হবে, 3 মিটিংয়ে, একটা সাবডিভিশনে, 3 ব্লকে, শহর বাদ, আমি বলছি সেই 3 মিটিংয়ের লোক যদি কলকাতায় এনে ফেলি, অত তা শুরু থাকবে শিয়ালদায়, শেষ থাকবে ধর্মতলায়, শুধু লোকের ব্যাপারটা, কিন্তু তোমরা ভিড় হলেই ভোট হবে, সামনে পঞ্চায়েত নির্বাচন, এতগুলো আসনে আপনারা প্রার্থী দিতে পারলেন না, ভিড় ইজ ইকুয়াল টু ভোট তো সবসময় নয়, আমি যদি ধরেও নিই সেটা খানিকটা ঠিকই, সেটা আমরা নিজেরাও মনে করি, তাহলে তো 2001 নির্বাচনেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম হতো মমতা বন্দ্যোপাধ্যায়, মমতারও ভিড় হতো, আমাদের বিধানসভা মিটিংয়েও ভিড় হয়েছে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে এইটা যে আমরা এখন সরকারের বাইরে, এবং নানান কারণে আপনিও বুঝতে পারছেন সিপিএমের প্রতি সিম্প্যাথেটিক না হয়েও এটা বোঝা যায় যে সত্যি সত্যি পার্টি হিসেবে সিপিএম একটু বেশি আক্রান্ত হচ্ছে, অন্যরাও আক্রান্ত হচ্ছে, সত্যি সত্যি আমাদের অনেক লোক মারা যাচ্ছে, আহত হচ্ছে, পার্টি অফিস পুড়িয়ে দিচ্ছে, এই অবস্থায় সিপিএম করা, সিপিএমের হয়ে দাঁড়ানো, সিপিএমের হয়ে প্রচার করা, এটা ইটসেলফ একটা চ্যালেঞ্জিং কাজ এখন গ্রামে, রিমোট ভিলেজে, সেইটা করার পর যারা মিটিংয়ে আসছে, আর 34 বছরের সরকারি দল সিপিএম, বুদ্ধদেব হচ্ছে চিফ মিনিস্টার, থানা পুলিশ আমরা কন্ট্রোল করি, সেই মিটিংয়ে সিপিএমের আসা, দুটোর মধ্যে কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে, কালকে সন্দেশখালীর যে মিটিং, নদী পার হয়ে যে মিটিং, সেখানে সকালবেলাতে মেরেছে আমাদের জেলেখালীতে, দুজন মার খেয়েছে, দুটো বাড়ি ভেঙেছে, সেইখানেতে 7,000-8,000 কর্মী বসে পড়া রোদ্দুরের মধ্যে মাঠে, জনসভা না সেটা, অথবা আমি হিঙ্গলগঞ্জে যে মিটিং করলাম প্রচণ্ড তো 40-50 সিকিউরিটি থাকে, তাকে যদি 4 সিপিএম এর লোক রাস্তায় বসে আটকে দিতে পারে, ওনাকে পুলিশ বললো আপনাকে খুন করার প্ল্যান হয়েছিল, আটকে দিয়েছিল আমাদের, তো তারা কী করছিল, তারা তো লাফিয়ে টপকে গুলি করে মেরে মমতার কাছে চলে যাবে, খুনের ব্যাপার মুখ্যমন্ত্রীকে, আর 4 লোক রাস্তায় বসে ওই অত সিকিউরিটিকে আটকে দিল, আর্মড সিকিউরিটি, আর দ্বিতীয় উনি বললেন
একটা হচ্ছে পুলিশ ওনাকে বললো আর একটা পুলিশকে উনি বললেন। উনি যে বক্তৃতা অন্য জায়গায় আমি শুনলাম সেটা হচ্ছে আপনারা কি জানেন পুলিশকে উনি বলেছেন, যথাযথ বোঝেন না মাওবাদী, আমি মাওবাদী দেখেছি। না উনি বলেছেন যে সাজ পোশাক সাজগোজ পোশাক পরিচ্ছদ এই দেখে তুমি মাওবাদী ধরেছেন, উনি মাওবাদী বুঝে গেছেন। তো মাওবাদী দেখার জন্য তো পুলিশ দরকার নেই, ব্যাখ্যাও দিয়েছেন 33 বা 35 বছরের অভিজ্ঞতা তার, তিনি দেখে দেখে বুঝে গেছেন। এর আগে যেটা মঞ্চের ওপর থেকে শিলাদিত্যকে দেখেও বুঝেছিলেন, তিনি বুঝে গেছেন এই টুম্পা এবং মৌসুমীকে দেখে যে মাওবাদী। আমি বলছি আপনি আর চ্যানেলে বেশি দিন মমতা ব্যানার্জি নিয়ে আলোচনা করতে পারবেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী, লোকে লোকে আর আলোচনা শুনতে চাইবে না, এনাফ ইজ এনাফ। এবং এত দ্রুত জিনিসটা ঘটছে, আমি আশা করি তৃণমূল দল, আমি অনেক মিটিংয়ে বলেছি মমতা ইজ দ্য অ্যাসেট অফ তৃণমূল, মমতা ইজ দ্য লায়াবিলিটি অফ দ্য তৃণমূল। এখন যে ফেস চলছে তৃণমূলের, মমতা হ্যাজ বিকাম এ লায়াবিলিটি অফ তৃণমূল। তৃণমূলের নেতাদের বসে ভাবা উচিত, কারণ মমতা ব্যানার্জির বক্তৃতা, মমতা ব্যানার্জির কথাবার্তা, আমি বলছি আর ছমাস বাদে এইভাবে যদি চালায় কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না। আর সেটাও আমার একটা বক্তব্য হচ্ছে, সেটা অজিত পাঁজা কারেক্টলি বলেছিলেন যে শি ইজ এন সিজিওফেনিক পেশেন্ট, এবং এটা ভুল বলেননি। সিজিওফেনিক পেশেন্ট আমি অক্সফোর্ডের মেডিকেল ডিকশনারি থেকে এই সিজিওফেনিক পেশেন্টের বলতে কী বোঝায় এটা আজকে বের করলাম। এ সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই এ ডিসইন্টিগ্রেশন অফ দ্য প্রসেস অফ থিঙ্কিং, অফ কন্ট্যাক্ট উইথ রিয়েলিটি অ্যান্ড অফ ইমোশনাল রেসপন্সিভনেস, ডিলুশন অ্যান্ড হ্যালুনেশন আর ইউজুয়াল ফিচার্স, অ্যান্ড দ্য পেশেন্ট ইউজুয়ালি ফিলস হিজ থট সেন্সেশনস অ্যান্ড অ্যাকশনস আর কন্ট্রোল বাই অর শেয়ার্ড উইথ আদার্স। সিজিওফেনিয়া কমনলি বাট ইনএভিটেবলি রানস এ প্রোগ্রেসিভ কোর্স, বাড়তে থাকে। গৌতম দা, রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে আপনি এটা বলছেন লাইভে, মানে আমি বলছি এটা এটার তো আপনাকে দায়িত্ব নিতে হবে, কালকে মানহানির মামলা হতে পারে, আরও আরেকটা মামলা। সূর্য মিশ্র বলেছেন, ও তো ডাক্তার, তো ও যখন চেক আপে গেল শরীর খারাপ হলো, ডাক্তারদের থরো চেক আপ করা উচিত ছিল। না কিন্তু এটা তো ব্যক্তিগত আক্রমণের পর, না ব্যক্তিগত আক্রমণ না। হাইকোর্টের চিফ জাস্টিস কোন জাজকে কনস্টিটিউশনাল বেঞ্চে বসাবে, কোন জাজকে এনভায়রনমেন্টাল বেঞ্চে বসাবে, এ আপনি ভিত্তি জিজ্ঞেস করতে যান হাইকোর্টে যান? তো আপনি জিজ্ঞেস করতে যান যে চিফ সেক্রেটারি কেন 7টা লোককে টপকে অমুককে করা হয়েছে, ভিত্তিটা কি? ভিত্তি গভর্নমেন্ট, গভর্নমেন্ট তার উইজডম অ্যাপ্লাই করেছে, দ্যাট ইজ উইদিন দ্য পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট। প্রচুর নিদর্শন আছে, 12-13 জনকে টপকেও করা হয়, ঠিক আছে, ওরা বুঝলো, ওরা বুঝলো, একটু অন্যভাবে বোঝালাম, ওরা বুঝলো। আচ্ছা এটা তো ধরো জমি, হ্যাঁ জমির মাপা, হ্যাঁ 5-10 কম। হ্যালো, আমার 50টা প্রজেক্ট চলছে, কোথায় কে জমি মাপতে যাচ্ছে, 5-7 বেশি হলো কি কম হলো, এদিকে মন্ত্রীকে খবর রাখতে হবে। আপনি যেখানে আজকে আমাকে নিয়ে বসেছেন, এই বিস্কুট খাওয়াচ্ছেন চা খাওয়াচ্ছেন, এই মমতা ব্যানার্জি জানে কি রিপোর্ট করবেন নাকি? এই 1 কাপ চা খাওয়ালেন, 2টো বিস্কুট খাওয়ালেন। না এটা তো বেসরকারি চ্যানেল, আচ্ছা ওখানে জিজ্ঞেস করেছি আমি, সিআইডি কর্তা জিজ্ঞেস করেছেন। আচ্ছা এটা কি এটা মন্ত্রীকে রিপোর্ট করবেন? তো মন্ত্রী তো জানবে না, কিন্তু তারা বলেননি যে আপনি যদি বেশি জমি দেখাচ্ছেন কাগজে পত্রে আর নিচ্ছেন কম জমি, সেটা তো সরকারের লস, ক্ষতি। না সেটা তো তারাই জানে, তারপরে কারেকশন হয়েছে, মেজারমেন্ট জয়েন্ট মেজারমেন্ট হয়ে কারেকশন হয়েছে, তো সামান্য কিছু জমি, এটা হয় নাকি সরকারি জমি
আচ্ছা, এই যে এই গোটা বিষয়টা একদম রাজনৈতিক প্রচারে আসছে যে আবাসন কেলেঙ্কারি, আবাসন কেলেঙ্কারিতে ফেসেছেন গৌতম দেব। আজকে আপনাকে জানিয়ে রাখি যে ১৩ জন নন্দীগ্রামে যে ১৪ জনের দেহ শনাক্ত হয়েছিল, ১৩টি পরিবার আপনি জানেন মামলা করেছিল, এবং সেখানে রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার আজ কোর্টে দাঁড়িয়ে বলে দেওয়া হয়েছে যে বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশে গুলি চলেছে, অথচ সিবিআই তাকে জেরা করেনি। এই যে রিপোর্ট ব্যবস্থা নেওয়া, রিপোর্ট আইপিএসদের বিরুদ্ধে যে কেন ব্যবস্থা নেওয়া হয়নি যে প্রশ্ন উঠেছিল, সিবিআইয়ের এই রিপোর্টে রাজ্য সরকারের তাই ভরসা নেই, রাজ্য সরকার মানে না। বুদ্ধদেব ভট্টাচার্যকে তদন্তের আওতায় আনার একটা আনতে হবে, এটা একদম পরিষ্কার। তবে সিআইডি লাগাক, সিআইডি লাগাক, ওর বাকি তিন বছর এইসব করতে করতে কেটে যাবে, দেখতে দেখতে তো ২ বছর আড়াই বছর হয়ে গেল। হ্যাঁ, সবে আর বাকি আমাদের আর কিছু তদন্ত করতেই ওর কেটে যাবে। হ্যাঁ, কিন্তু আপনাদের, আপনি বুদ্ধদেব ভট্টাচার্য তদন্তের আওতায় এসে গেলেন, এর আগে বারবার সুজন চক্রবর্তী, আপনি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র, অসীম দাশগুপ্ত, আপনাদের একের পর এক নেতা, একের পর এক এই ধরনের বিতর্ক, কেলেঙ্কারি, কোট আনকোট, যেটা রাজনৈতিক প্রচারের তো অস্ত্র হবে। তিন বছরে যদি আপনাদের মাথাটাকে শীর্ষস্থানীয় নেতাদের তদন্তে ফেলে দেওয়া যায়, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জী ১০ জন সিপিএম নেতার নাম বলুক, তাদের বিষয় সম্পত্তি, টাকা পয়সা, সোনা দানা সমস্ত কাগজে ফার্স্ট পাতায় বেরোবে, আর আমরা ১০ জন নেতার নাম বলব, সেকেন্ড পাতায় তাদের নাম বেরোবে। রাজি হোক মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জির পরিবার, ফ্যামিলি, তারা তাদের সম্পত্তি কী ছিল চার বছর আগে, রেলমন্ত্রী হওয়ার আগে আর এই সরকার আসার আগে, আর আজকে কি হয়েছে কাগজে দিক, আর আমাদের দেবো না, সে তো ইলেকশনের আগে ডিক্লারেশন দিতেই হবে, সব পরিবারের কত সম্পত্তি ইত্যাদি। পরিবার আমি বলছি না, ভাই দাদা সব মিলে, পরিবার তো ওনার কিছুই নেই, উনি তো বলেন আমার পরিবার নেই, আজকেও বলেছেন আমার পরিবার নেই, তো শুধু সেটা বললে তো হবে না, পরিবার নেই বলে ভাই পুরীতে হোটেল করছে, ব্যবসা করে করছে, যেভাবে চন্দন বসু করেছিলেন, সেটা চন্দনমূল ব্যবসা করছে, সেটা বলুক কত হয়েছে, আর বুদ্ধদেব ভট্টাচার্যের কত হয়েছে, আমার কত হয়েছে সব বলুক, এনকোয়ারি হোক, ক্ষমতা থাকলে করুক মমতা ব্যানার্জি, সেটা পারবে না। কথা হচ্ছে মমতা ব্যানার্জি যে ইউএসপি, যে খানিকটা নির্লোভ, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, এটা নানান কারণে আজকে সেই ইউএসপিটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি পার্সোনালি কী তার চাইতে বড় কথা এসে গেছে, তার চারপাশে যে রিংটা, সেই রিংটা লোকে বুঝতে পারছে না সৎ, এটা মমতা ব্যানার্জি বুঝছেন কিনা আমি জানি না, যে আপনি সৎ কিনা তার চাইতে বড় কথা যে আপনার চারপাশে রিংটা, মানে আপনি কি এটা বলছেন যে ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সৎ, কিন্তু তাকে একটা ঘিরে যে বলয় সেটা ততটা। যেহেতু বাড়িটা আলটিমেটলি পাবলিকের ঘাড়ে যাবে, আমি আপনার কাছ থেকে ১৬ কোটি টাকা বেশি নিতে পারি, ১৬ কোটি টাকা আমাকে দিয়ে দিতে হবে, আপনাকে ক্রস সাবসিডি করে দিয়ে যেতে হবে, পাবলিকের ঘাড়ে চাপাতে হবে, হাউজিং বোর্ডে যাতে লস না হয়, সেদিক থেকে আমি তো বলছি সিএজির চাইতে অডিট তো আমি সিআইডিকে বললাম, আপনাদের হয়তো অনেক প্রফেশনাল আছে, কিন্তু আমি কখনো এটা বুঝবো না যে সিএজির চাইতে ভালো অডিট আপনারা করেন, এটা সম্ভব না। গৌতম দা, এইখানেই আসি সিআইডির কথায়, যে এই যে আপনার আর্গুমেন্ট, এটা নিশ্চয়ই আপনি বলেছেন, তাতে সিআইডি কর্তারা কী বললেন, মানে এটা পরবর্তী সময় আপনাকে আবার ডাকা হবে বা এই ধরনের কিছু, নাকি আজকে এই এই ১৭ ঘন্টা ট্রায়াল হলো, এরপর মানে ট্রেলার হলো, ক্লারিফিকেশন থাকলে ওরা জিজ্ঞেস করেছে, কোনো ক্লারিফিকেশন থাকলে আপনাকে স্যার যদি আবার আপনার কাছে যাই বা আপনার বাড়িতে গিয়ে যদি কোনো ক্লারিফিকেশনের জন্য যাই, তাহলে আমি ওদের রেফারেন্স হিসেবে একটা সুপ্রিম কোর্টের রায়ের কথা বললাম, যে সেই রায়ের কাগজ যদি না থাকে সেই রায়ের কাগজটা দেখে নেবেন। আপনি যে প্রশ্ন করছেন এর চাইতে আরও কঠিন কঠিন প্রশ্ন সুপ্রিম কোর্টে তোলা হয়েছিল বেঙ্গল পিয়ারলেসের মামলায়, সব শুনে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে জয়েন্ট সেক্টরের জন্য ল্যান্ড অ্যাকুইজিশন
is as good as public purpose. পাবলিক পারপাসে এই শব্দ ব্যবহার করা হয় শুধুমাত্র সরকারি জমি অধিগ্রহণকে। অবশ্যই জনস্বার্থে সেইখানে তারা সব দেখে শুনে বলেছে যে এটা যদি পাবলিক পারপাস না হয় কলকাতার মতো শহরে মোর দেন 50% LIGMIG একটা ফ্ল্যাটের দাম 1.5 লক্ষ টাকা, একটা ফ্ল্যাটের দাম 3.5 লক্ষ টাকা, রাষ্ট্রপতি নায়না আপনি যেটা বললেন আপনার কথা থেকেই ধরি যে মোর দ্যান 50% এটা হয়েছিল এই ক্ষেত্রে LIGMIG মিলে, সেটাই তো অভিযোগ যেটা হয়নি LIGMIG মিলে। আমরা সেখানে তে LIG এত রাখতে হবে, MIG এত রাখতে হবে আমরা বলিনি, কিন্তু সাধারণ ধারণা হচ্ছে 50-50 করো, কখনো 60-40 করো, সেটা এখানে প্রপার্টি হয়েছিল অবশ্যই হতেই হবে। গৌতম দা, এইখান থেকে আমি আসি যে আমি এই প্রশ্নগুলো তো পুলিশ সূত্র থেকে পেয়েছিলাম, এর বাইরে আর কোনো প্রশ্ন কি আপনাকে ফেস করতে হয়েছে বা আর কোনো প্রশ্ন? না না, ওদের প্রশ্নের যা একটা এরকম কাগজ 4-5 পাতা লিখে রেখেছিল আগে থেকে টাইপ করে প্রশ্ন, ওইসব প্রশ্ন একে একে করছিল। তো আমি যেটা বুঝলাম, ওদের প্রশ্নের দুটো ভাগ যা প্রশ্ন আছে, একটা ভাগ হচ্ছে জেনারেল নেচারের, হাউজিং পলিসি, জয়েন্ট সেক্টর পলিসি, জয়েন্ট সেক্টর সিলেকশন, কাগজে বিজ্ঞাপন, টেন্ডার, জেনারেল টাইপ। আর একটা হচ্ছে স্পেসিফিক, এই যে বিষয়টা বললেন, এখানে হয়তো 8-10টা প্রশ্ন আছে, ওখানে হয়তো 8-10টা প্রশ্ন আছে। তো সেখানে ওদের বলেছি, যেমন ওরা বলল ওই আপনি চেয়ারম্যান যে অমুককে করেছেন, এটা কিসের ভিত্তিতে করলেন, এটা ওকে চেয়ারম্যান করলেন কেন? মানে হুগলির CPM নেতা হচ্ছে অমিয় নন্দী, তাহলে চেয়ারম্যান রতীন সেনগুপ্ত, এক্স চিফ সেক্রেটারি, এরকম চেয়ারম্যানের নাম অসংখ্য আছে। মানে এই এই চেয়ারম্যান নিয়োগে আপনার স্বজন পোষণ হয়েছিল কিনা সেই সেই ধাঁচের প্রশ্ন। প্রথমত আপনি এই আমি যেটা বললাম সেটা শুনে রাখুন, আপনাদের এই CID আপনাকে অফিসার করেছে কে? আপনি যে অফিসারের চেয়ারে বসে আছেন আপনাকে বসিয়েছে কে? আপনাদের চিফ সেক্রেটারি যে হয়েছে পশ্চিমবাংলার, তাকে চিফ সেক্রেটারি করলো কে? আপনার CID যে বড় অফিসার ওপরে বসে আছে, ওকে ওখানে বসালো কে? টেন্ডার হয়েছে, এটা কি টেন্ডার করে দেওয়া হয়েছে? এটা সরকার ঠিক করেছে, হয়েছে সরকারের এটা প্রেরোগেটিভ। তো সংখ্যা কোথাও 50% বেশি, কোথাও 50% কাছাকাছি। এখন আপনি যদি কথার কথা চৌরঙ্গিতে একটা ছোট জমি পান, সেখানে 50% হয়তো তাকে কম্পেনসেট করলেন নিউ টাউনে, 70% করে ওটাকে কম্পেনসেট। কিন্তু এটাও তো কথা হচ্ছে গৌতম দা যে এরা আবার আরেকটি কোম্পানিকে সাবলিজ দিয়ে দেয়, তো সেইটা কতটা আইনসম্মত, কতটা আইন মেনে হয়েছে? সেটা আমি বলেছি, ওদেরও বলেছি, CID লোকদেরও বলেছি, এইটা আমাকে যা বলা হয়েছে, কারণ আমি হাউজিং বোর্ডের মিটিংয়ের শেষের দিকে আমি খুব একটা থাকতে পারতাম না, ওদের আইনে লেখা আছে একটা মিটিংয়ে আমাকে থাকতেই হবে, সেটা হচ্ছে বাজেটের মিটিং। আর মিটিংয়ে প্রায় আমি থাকতেই পারতাম না, নিউ টাউন নিয়ে, PHE নিয়ে, ডিপার্টমেন্ট নিয়ে এত ব্যস্ত থাকতাম, ভাইস চেয়ারম্যান করে দিয়েছিলাম তারাই। কিন্তু ধরুন আবাসন মন্ত্রী হিসেবে গৌতম দা না থাকলেও দায় তো আপনার। দায় আমি অস্বীকার করছি না, কিন্তু সেখানে সেই জন্যই আমি অফিসারদের ডেকে আমার জিজ্ঞেস করতো, আমাকে অন্য কিছু জিজ্ঞেস করতে হয় না, আমি অফিসারদের বলি 99% ক্ষেত্রে আমি অফিসারদের বলি, এটা আমায় জিজ্ঞেস করতে হয়েছিল যে এটা কী হয়েছে। তখন ওরা বলল এই নমিনেট করার কোম্পানি আইনে নমিনেশনের একটা প্রভিশন আছে, যে কোনো সময় আপনি নমিনেশন উইথড্র করে নিতে পারেন, তাতে বেসিক যে পজিশন সেটা কম্প্রোমাইজড হয় না। আর এটা আপনারা দেখে নিয়েছেন তো,
ওরা বললো সব দেখে নিয়েছি। কিন্তু আরেকটা যে গৌতম, রাজনীতির প্রশ্ন যে কেন চন্দন বসু জ্যোতি বসুর পুত্র বলেই কি, এবং তার যা কোম্পানি রিয়েল এস্টেটে অনেক বড় বড় প্লেয়ার আছে আমরা সবাই জানি, সেখানে গ্রিনফিল্ডের মতো ততটা অভিজ্ঞ নয় এরম একটা কোম্পানির সঙ্গে কেন যৌথ পার্টনারশিপে যাবে রাজ্য সরকার? এটা তো কমিটি সিলেক্ট করেছে, এটা তো আর আমরা সিলেক্ট করিনি। আর চন্দন বসু তো তখন ছিল না, তখন ছিল আইএফবি, পরে ওইটা চন্দন বসুদের কিছু আত্মীয় হবে বিজন নাগ। আচ্ছা, বিরাট দেশ বিদেশে নানান ইন্ডাস্ট্রি আছে, সুতরাং তারা ক্রেডেনশিয়াল। জ্যোতি বসুর ভাগ্নে তিনি বিজন নাগ, যাই হোক জ্যোতি বসুর ভাগ্নে হিসেবে নিশ্চয়ই পায়নি। হর্স নেওটিয়া পেয়েছে, বেঙ্গল পিয়ারলেস পেয়েছে, শেল্টার পেয়েছে, ওইদিকেতে মার্লিন পেয়েছে, পিয়ারলেস পেয়েছে, সেইভাবে আইএফবিও পেয়েছে। পরে আইএফবি ওরা নাম চেঞ্জ করে বেঙ্গল গ্রিনফিল্ড করেছে। না, এই অভিযোগ যে এরা সবাই আপনাদের কাছের লোক, এবং আপনি যে টাকায় 20 কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে তার কারণ সেই মুহূর্তে এই 45 একরের যা বাজার, 8 কোটি টাকার জমি আপনি 16 কোটি টাকায় বিক্রি করেছেন, কিন্তু সেই মুহূর্তে মহেশতলার বাজার দর কি ছিল? প্রশ্ন তো সেইখানে গো, সেই প্রশ্নের উত্তর দিয়েছে। আচ্ছা, সেটা মূল্যায়ন করিয়েছিল এলআরের কাছ থেকে জমির দাম নিয়ে, তাতে দেখানো হয়েছে, সিএজি অডিট করেছে, তারপরে সেই হিসেব জমা পড়েছে বিধানসভায়, প্যাক, কখনো সুব্রত মুখার্জি চেয়ারম্যান, কখনো ওনারা চেয়ারম্যান, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এইসব জায়গায় সব হিসেব সাবমিটেড হয়েছে। 8 কোটি টাকার জমি 16 কোটি টাকায় বিক্রি করেছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে জমি বিক্রি করা হয় না জয়েন্ট সেক্টরকে কখনো, এটা একটা ভুল ধারণা চলছে, জমি হাউজিং বোর্ডের থাকে, আপনাকে ওই জমির উপর বাড়ি করার অনুমতি দেওয়া হয় না। ফাইন, 8 কোটি 16 কোটি নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু 2004 সালে মহেশতলায় এই 45 একর জমির বাজার দর কি ছিল, তার কোনো মূল্যায়ন হয়েছে? মূল্যায়ন নিশ্চয়ই হয়েছে, কারণ ওটা যদি 93 সালে অ্যাকোয়ার হয়, তার প্রাইস যেমন কনসিডার করা হয়েছে, তার উপরে ইন্টারেস্ট, তার উপরে ওভারহেড, তার উপর ডেভেলপমেন্ট চার্জ, তার সাথে যেহেতু ওই জমিটাতে বাড়ি করতে পারছিল না, তার একটা বড় কারণ হচ্ছে এন্ট্রি পয়েন্টটা হাউজিং বোর্ডের ধারণা ছিল পাবে, কিন্তু পায়নি, ল্যান্ডটা লকড হয়ে গেছিল। আচ্ছা, সেই এন্ট্রি পয়েন্টটা কারেন্ট ইয়ারে 10 বছর 12 বছর 14 বছর বাদে এই জয়েন্ট সেক্টর কোম্পানি কিনেছে। দে হ্যাভ বিন গিভেন পারমিশন অন বিহাফ অফ হাউজিং বোর্ড, পারচেস করেছে, সেই পারচেস করার দলিল তো আছে, সেটা তো অ্যাকুইজিশন, সেটা তো কারেন্ট প্রাইস। আচ্ছা, সেই প্রাইস ওখানে ফেলে দাম বাড়িয়ে 16 কোটি টাকা রিজনেবল, এবং হাউজিং বোর্ড জমির দামে প্রফিট করতে পারে না, করে না। নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, এবং আপনার সঙ্গে আমি সুমন, আর আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে গৌতম দেব। গৌতম দা, কি পরিচয় দেব? স্বজন পোষণকারী গৌতম দেব, অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, টার্গেটেড সিপিএম নেতা গৌতম দেব, সিআইডি জেরা ফেরত গৌতম দেব, কোনটা আপনার বেশি পছন্দ হচ্ছে? সবগুলো মিশিয়ে একটা করুন। কিন্তু আপনার কথা তো মেলে না, আপনি এই স্টুডিওতে এসে বলে গেছেন যে ওই কুপন ইত্যাদি নানা কাণ্ডে শ্রীযুক্ত মুকুল রায়কে কোট আনকোট, আপনাকেই বলছি, যে তাকে শ্রীঘরে যেতে হবে। তিনি তো গেলেনই না, তার দল আপনার বিরুদ্ধে অভিযোগ করছে এবং সিআইডি ডেকে পাঠিয়েছে, সিআইডি জেরার পর প্রায় আপনাকে শ্রীঘরে যাওয়ার অবস্থা করেছে, এ তো উল্টো হয়ে গেল। সারদা কাণ্ডেও তো ডাকেনি মুকুল রায়কে এত কিছুর পর, কিন্তু সেটা কতদিন ঠেকাতে পারবে আমি জানি না, এটা খুব কঠিন কাজ, পলিটিক্যালি লিগালি বেশি দিন ঠেকিয়ে রাখতে পারবেন বলে মনে হয় না।
সিআইডি জেরায় গৌতম দা ঠিক কী হলো? মানে সিআইডি নিয়ে অনেকে আমার কোনো ধারণা নেই আমি কীভাবে জেরা হয়, যেরকম অনেক সময় হিন্দি ফিল্মে দেখা এরকম একটা কালো ঘর, আলো দুলছে, দুজন বসে আছেন বা একজন বসে আছেন, চারদিক থেকে নানা প্রশ্নবান, কীরকম ঠিক বিষয়টা? অনেকে নানা গল্প টল্প সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও সাজানোর চেষ্টা করেছেন, এখনও যেহেতু সাজিয়ে উঠতে পারেননি, সিআইডি জেরার অভিজ্ঞতাটা ঠিক আমাদের নেই। না আমারও তো ছিল না, আমারও ছিল না, কিন্তু আমি তো নাথিং অ্যাবনর্মাল আমি কিছু দেখলাম। আচ্ছা, একটা অফিসারের ঘরে আপনি একা ছিলেন, মানে কোনো আইনজীবী নেই? না না না, প্রশ্নই ওঠে না। একটা অফিসারের ঘরে জাতীয় পতাকা আছে লাগানো, ভালো ঘর, তারই অফিস ঘর আর কি, সেখানে আরো চার পাঁচজন অফিসার ছিল। কিন্তু গৌতম দা, এরম নয় যে পৌনে দু ঘন্টা আমি ঘড়ি দেখছিলাম যে চতুর্দিক থেকে তিন চার দিক থেকে নানা প্রশ্নবান, আপনি কথার খেই হারিয়ে ফেলছেন, একের পর এক প্রশ্ন, একেবারে জেরায় জেরবার গৌতম দেব, এরকম নয় ব্যাপারটা বলছেন? এরকম সম্ভাবনাই নেই। আমি জিজ্ঞেস করলাম ওদের, যখন চা খাচ্ছি, চা দিল তো চায়ে মুখ দিয়ে আমি বললাম পরেরটা করুন, তুলুন না স্যার আপনি চাটা খেয়ে নিন, আপনি আস্তে আস্তে চাটা খেয়ে নিন। কেন আপনাদের কি ম্যাডামকে কথা দেওয়া আছে যে দু ঘন্টা জেরা করতে হবে, টাইম বাধা আছে যে দু ঘন্টা গৌতম দেবকে জেরা করা হয়েছে? তখন হেসে ফেললো সবাই। মানে চা খেতে খেতে আপনি প্রশ্ন করলে আমি উত্তর দিতে অসুবিধে কি আছে? কিন্তু গৌতম দা, এই যে কেন আপনাকে ডাকা হয়েছে, এ নিয়ে আমরা পুলিশ মহলে ক্যামেরার সামনে অন ক্যামেরা কেউ কিছু বলতে রাজি হননি। আমরা যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে যে মূল অভিযোগ, চন্দন বসু, জ্যোতি বসুর পুত্র, তার যে কোম্পানি যার সঙ্গে তিনি যুক্ত, গ্রিনফিল্ড, এটা যৌথ উদ্যোগের নামে বেঙ্গল গ্রিনফিল্ড, সেখানে 45 একর জমি 2004 সালে মহেশতলায় আপনি দিয়েছিলেন কার্যত জলের দরে, এবং 20 কোটি টাকা সরকারের রাজস্ব সেটা আপনার জন্য, আপনার এই স্বজন পোষণের জন্য ক্ষতি হয়েছে। মানে প্রথম অভিযোগ, কেন টেন্ডার ছাড়া, সত্যি কি টেন্ডার ছাড়া দেওয়া হয়েছিল? টেন্ডার জয়েন্ট সেক্টর কোম্পানি কাগজে টেন্ডার দিয়ে, কাগজে বিজ্ঞাপন দিয়ে তরুণ দত্ত চেয়ারম্যানশিপে মারা গেছেন, এক্স চিফ সেক্রেটারি, ভারত সরকারের প্রতিনিধি হাটকোর শৈলপতি গুপ্ত, এরকম সমস্ত বাঘা বাঘা লোক তারা সিলেকশন করেছে। তারপরে এমওইউ তৈরি করেছে সোমনাথ চ্যাটার্জি, তার সাথে আরও সবাই মিলে সেই এমওইউতে সই করে জয়েন্ট সেক্টর হয়েছে। তারপরে সেই জয়েন্ট সেক্টরকে একের পর এক যে জয়েন্ট সেক্টরগুলো হয়েছে তাদের বাড়ি করার সুযোগ দেওয়া হয়েছে রোটেশানে। প্রথমে আপনাকে দিলাম, তারপর ওয়াইকে দিলাম, তারপর জেটকে দিলাম। সেটা নিয়ে অভিযোগ আছে যে নিম্নবিত্ত মানুষদের জন্য যে এলআইজি করার কথা ছিল এই সংস্থাটি যৌথ প্রকল্পে তত সংখ্যক এলআইজি হয়নি। না না, আমাদের চারটে বেসিক প্রিন্সিপালস জয়েন্ট সেক্টরে, যেটা আমি প্রথম দিন পরিষ্কার করে দিয়েছি সবাইকে। 1 নম্বর প্রিন্সিপাল হচ্ছে একটা প্রজেক্টে যত বাড়ি হবে তার 50% মিনিমাম এলআইজি এমআইজি হতে হবে। 2, এলআইজি বাড়ি তৈরি করতে যদি 3 লাখ টাকা খরচা হয় আমরা দাম ঠিক করব, হয়তো 2.5 লাখ টাকা করব, তার মানে 50,000 টাকা সাবসিডি দিতে হবে। এমআইজি নো লস নো প্রফিট, এইচআইজি প্রফিট। 3 নম্বর হচ্ছে লটারিতে অ্যালটমেন্ট করতে হবে। না আমি বলছি যে সংখ্যক সেটা মানা হয়েছিল 50% করতেই হবে। আচ্ছা, হয়েছিল এই প্রজেক্ট 50% করতেই হবে, না করলে তো এখন প্রত্যেকটা প্রজেক্টের ডিটেইলস। আমরা জানি যে অ্যাক্টিভ রেজিস্ট্যান্সে যদি আমরা যাই সেটা আরেকটা ডাইমেনশন ওপেন হবে, সেটা আমরা চাই না। কিন্তু গৌতম দা, একটা পার্টির যতজন নেতা ভোকাল, আপনাদের স্তরের নেতারা, তারপরের স্তরের নেতারা, যাদের টিভিতে দেখা যায়, যারা আসছেন, তারা ডিবেট করছেন, স্টুডিওতে দেখা যাচ্ছে, প্রত্যেকে কোনো না কোনো অভিযোগে ইয়ে হচ্ছে, এটা তো পার্টির ভাবমুক্তির পক্ষে কতটা খারাপ? মমতা বলবেন যে আমার পুলিশ নিরপেক্ষ, দেখুন 2 বছর তার আগে তো ডাকিনি, 2 বছর একের পর এক কেলেঙ্কারির পর্দা ফাঁস হচ্ছে, উন্মোচিত হচ্ছে কেলেঙ্কারি। একটা আপনি প্রমাণ করতে দিন, প্রমাণ হবে তো কোর্টে যাবে, আর প্রমাণ না হলে মমতাকেও বুঝতে হবে।
আর পুলিশদের সাধারণভাবে পুলিশ আমাদের ভালো, 34 বছর সরকার চালিয়েছে, অফিসাররাও ভালো, কিন্তু পুলিশদেরও আমি বলছি অনেক মিটিংয়ে, সব যা করছেন এ ফাইল দেখে শুনে চালাবেন, ফাইলে যেন সই থাকে মমতার, কারণ এই ফাইল আমাদের দেখতে হবে আজ না হোক কাল। সুতরাং এই অসভ্যতা আমি পশ্চিমবাংলায় যেটা কোনোদিন হতো না, কামদানিতে যেটা হচ্ছে, মাওবাদী দেখছেন, পুলিশ রিপোর্ট করছে মমতা ব্যানার্জিকে আপনাকে খুন করতে গেছিল বিপি, খুন করতে গেছিল সিপিএম, আপনি বুদ্ধ বরচাসকে ডেকে পাঠাচ্ছেন, আপনি গৌতম দেবকে ডেকে পাঠাচ্ছেন, কী তথ্যের ভিত্তিতে, কী কী কাগজ আছে, কেন দেখতে চাইবো না গভর্নমেন্টে গেলে, কোন পুলিশ অফিসার সেই কাগজ দিয়েছে কেন দেখতে চাইবো না, তারপরে কী হবে সেটা আলাদা কথা, উই হ্যাভ এভরি রাইট। আমি বলছি না এই নেতাদের বেশিরভাগকে, আজকে তো সিআইডি ডেকেছিল, সিআইডির অফিসে ঘর ভাড়া করে থাকতে হবে, আমি এটা বলছি না এখনও, কিন্তু আমি পুলিশ অফিসারদের বলছি, বিশেষ করে যারা এত অ্যামিনেবল, ফাইলপত্র সব ভালো করে রাখবেন, হারিয়ে যেন না যায়, কারণ ইতিহাসের চাকা ঘুরছে, এবং এটা একটা বাচ্চা ছেলেও বোঝে, বামেরা আজ না হোক কাল আসবে, এ কথা বলার মধ্যে কোনো উদ্ধত্য প্রকাশ পায় না, 2 কোটি লোকের ভোট পেয়েছি আমরা। গৌতম দা, আমার শেষ প্রশ্ন, যেহেতু আজকের দিনটা এমন একটা দিন যেখানে কলকাতার রাজপথ রাজ্য সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ নামলেন এবং একেবারে অরাজনৈতিক শঙ্খঘোষের মতো মানুষের ডাকে প্লাবিত হলো, এরপরে অবধারিতভাবে যে কথাটা আসবে, আমার ধারণা ওনাদের শুনতে হবে আগামী দিনে হয়তো শাসক দলের কাছ থেকে, যে এই মিটিংয়ে লোক সিপিএম দিয়েছে নয় কংগ্রেস দিয়েছে ইত্যাদি ইত্যাদি, আজকের মিটিংয়ে সিপিআইএম দলের অবদান কতটুকু আদৌ ছিল? না না, পার্টি হিসাবে কোনো, তাও সমর্থকদের অবশ্যই অবশ্যই আমাদের লোকজন সেই মিটিংয়েতে গেছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পার্টি হিসাবে আমাদের তো আজকে বামফ্রন্টের নিজস্ব প্রোগ্রাম ছিল, কিন্তু এতজন নামকরা লোক ডেকেছেন, সেখানে বহু লোকের পেন্ট আপ অ্যাঙ্গার, যারা অনেকে পার্টির মিছিলে আসতে চায় না, মাস্টারমশাই প্রফেসর, ছাত্র যুব, আবার পার্টিকে ভালোবাসে অথচ এরকম একটা প্রতিবাদে থাকতে চায়, অশোক মিত্র নিশ্চয়ই এসছেন সেরকম লোক, আবার সিপিএম এর লোক না এরকম লোকও এসছে, সুতরাং এটা পশ্চিমবঙ্গের একটা ট্র্যাডিশন, ঠিক আছে, খারাপ কিছু না। গৌতম দা, অনেক ধন্যবাদ আপনাকে।